আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন কি ঘটল আমিরে জামাত নিজেই ছুটে গেলেন প্রমাণিত হল করলে জামাত ইসলামী করা উচিত একটি সাম্প্রতিক হৃদয় বিদারক মর্মান্তিক শিক্ষণীয় ঘটনা বিশ্লেষণ বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে যাদের চিন্তা চেতনা আদর্শ ভালো দর্শন ভালো যারা একামতে দিনের অংশ হিসেবেই ইসলামী রাজনীতি করে তো সেক্ষেত্রে যারা একটু চিন্তাশীল দূরদর্শী উচ্চশিক্ষিত তারা বিভিন্ন জটিল এবং সূক্ষ্ম বিষয় উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে পারে তারা কোন দল করবে এটা তাদের উপর ছেড়ে দেয় ভালো কিন্তু দৈনন্দিন জীবনে বিশেষ করে সাধারণ নিম্নবিত্ত মার্জিনালাইজড যারা যারা হয়তোবা খেটে খাওয়া মানুষ হয়তোবা মসজিদের ইমাম মুওয়াজ্জিন কিন্তু তারা ইসলামী রাজনীতিকে ভালোবাসে ইসলামপন্থী একামতে দিনের আদর্শ লালন করে বা করতে চায় ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত হতে চায় তারা অনেক সময় আমি দেখেছি দেশের বিভিন্ন জায়গায় যখন অনেকের সাথে কথা বলেছি দ্বিধাদ্বন্দ্বে ফ্লয়েটিং ভোগে যে আসলে কোন দল করা উচিত এই দলের তো এই দিকটা ভালো এই দলের তো এই দিকটা একটু দুর্বলতা অথবা আমি একজন সাধারণ মানুষ হ্যাঁ ইসলামী রাজনৈতিক দল বা একামতে দিন এগুলো মৌলিকভাবে পরকালীন মুক্তির জন্যেই করা উচিত কিন্তু দুনিয়াবি কিছু হিসাব নিকাশ এটা অনিবার্য বাস্তবতা একজন ব্যক্তিকে দল কতটুকু মূল্যায়ন করবে অথবা তিনি সংগঠনের জন্যে দলের জন্যে নিজেকে উৎসর্গ করবেন সময় দিবেন ঝুঁকি নেবেন কিন্তু তার বিপদে আপদে সংগঠন কতটুকু রেসপন্স করবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ভিআইপি লোক প্রতিষ্ঠিত লোক সেলিব্রিটি তিনি সংগঠন করেন বা অমুক দল করেন তার কোনো সমস্যা হলে সংগঠন তার দায়িত্ব নেয় তার পাশে এসে দাঁড়ায় কারণ তাকে সবাই চেনে তিনি সেলিব্রিটি কিন্তু অনেক মার্জিনালাইজড বা নিম্নবিত্ত লোক থাকে তাদেরকে তো চেনার কথা নয় সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের চেনার কথা নয় হয়তো বা ইউনিয়ন পর্যায়ের শাখা চেনে থানা পর্যায়ের শাখা চেনে তারা অথবা গুরুত্ব দেয় না সব দায়িত্বশীল বা সবার মন মানসিকতা যোগ্যতা তো একরকমের নয় সক্ষমতা একরকমের নয় তো এরকম অনেক দ্বিধাদ্বন্দ্বে কিন্তু ভোগে তো এখন আমি একটা ঘটনা বিশ্লেষণ করব ঘটনার সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনা এই ঘটনার দিক থেকে আমি এই আলোচনা করার উদ্দেশ্য তিনটা এক হচ্ছে সাধারণ জনগণ সিদ্ধান্ত নিতে পারবে আসলে তার জন্যে কোন দল করাটা তার দুনিয়া এবং আখেরাতের জন্যে মঙ্গলজনক বিশেষ করে দুনিয়াবীদের একটা হিসাব নিকাশ কনসিডারেশনের বিষয় থাকে যেটা অনিবার্য সেই বিষয়টা বিবেচনা ভালোভাবে করতে পারবে এরপরে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে কিছু ইউনিক দিক তার মতো এত উদার বা এত প্রকৃত জনবান্ধব জনদরদি নেতা যে বাংলাদেশে অন্য কোনো দলের সভাপতি বা আমির নেই তার একটা প্রমাণ এখানে পাওয়া যাবে ইউনিক এর সাথে সাথে কোনো ব্যক্তি যদি আসলে খলুসিয়াত থাকে তার যদি আন্তরিকতা থাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় যে আল্লাহ তাকে সম্মানিত করতে পারেন নিরাপত্তা দিতে পারেন তার একটা প্রমাণ এই ঘটনা থেকে হাতে নাতে প্রমাণিত হবে ঘটনাটি বাংলাদেশ জামাত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে তারা শেয়ার করেছে দ্যাট মিনস এটা গুরুত্বপূর্ণ বলেই তারা একটা প্রচার করছে না হলে এরকম ঘটনা তো দেশে আনাচে কানাচে অসংখ্য ঘটতে পারে ইটস ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রোকন এবং ওয়ার্ড সেক্রেটারি বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মহিবুল্লাহ দুলাল পঞ্চান্ন বছর বয়স ও তার সহদরমি মহিলা জামাত কর্মী বিলকিস দম্পতি পবিত্র ওমরা পালন শেষে আজ ভোর চারটায় মদিনা থেকে মক্কায় আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন এতে জনাব মহিবুল্লাহ ভাই গুরুতর আহত হন ও তার সহদরমিনী বিলকিস আক্তার ইন্তেকাল করেছেন তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে মুহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে জনাব মহিবুল্লাহের বাসায় যান পরিবার পরিবারের সদস্যদের সাথে নিয়ে মহান আল্লাহর কাছে মনাজাত করেন এ সময় আমির জামাতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন মিরপুর দক্ষিণ থানা আমির ও তেজগাঁও থানা আমির প্রমুখ ঘটনাটা সাদা চোখে খুব সিম্পল ঘটনা মনে হয় কিন্তু আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয় কয়েকটা দিক এক এই যে জামাত দম্পতি তাদের খলুসিয়াত ছিল বলেই অনেকের কিন্তু একটা প্রত্যাশিত জায়গা থাকে যে আমরা যদি মক্কা মদিনায় মৃত্যু হতো তাও যদি আবার হজ করতে গিয়ে পবিত্র একটা অবস্থায় মদিনায় যাওয়ার পথে যে তিন জায়গায় সফর করার স্পেশাল সব হাদিসে বর্ণিত হয়েছে এমন প্রত্যাশিত মৃত্যু কয়জনের হয় সেটা কিন্তু এই বিলকিস আক্তার মহিলা জামাত কর্মী তার হয়েছে এবং তার সন্তান তার সন্ততি যা দেশে যারা রয়েছে তাদের দায়িত্ব দেশের শীর্ষস্থানের সর্বোচ্চ পর্যায়ের একজন লোক নেবে তারা তো একজন সাধারণ ব্যবসায়ী এরকম ভিআইপি গুরুত্বপূর্ণ কেউ নয় আমিরে জামাত মানে জামাতের লোকজনের কাছে প্রেসিডেন্ট আমির তো প্রেসিডেন্ট সভাপতি এরকম একজন লোক দায়িত্ব নেবেন তার বাসায় ছুটে চলে যাবেন এটা দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হওয়া ছাড়া কিছুই নয় খলুসিয়াতের একটা প্রমাণ বলে মনে করি এটা যদি কথিত পীর ওলি বুজুর্গ এরা হতো তাহলে এটাকে বড় কারামত হিসাবে প্রচার করত। যে এটা তার ক্ষেত্রে এটা হয়েছে এরকম ভাগ্য কত আর হয় আমি মনে করি এটা বুজুর্গানের দিনেরই একটা প্রমাণ দুনিয়া এবং আখরাতে সম্মানিত এরপরে এখানে আর একটা বিষয় রয়েছে যে বাংলাদেশে জামাত ইসলামী এমন একটা দল বা শিবিরের কথাও যদি বলি তারা তো ছাত্র ছোট এদের সাধারণ একজন ইউনিয়ন পর্যায়ের আমির বা সভাপতি এদের যে পরিমাণ ব্যস্ততা থাকে বিশেষ করে রমজান কেন্দ্রিক সাংগঠনিক ব্যস্ততা ব্যক্তিগত ব্যস্ততা মারাত্মক ব্যক্তিগত এবাদত বন্দিগি কোরআন তেলোয়াত অনেক কিছুই করতে হয় এরপরে আবার সাংগঠনিক ইফতার রিলেটেড ব্যাপক কর্মসূচি থাকে জাকাত কালেকশন স্পেশাল কালেকশন অনেক কিছু থাকে আবার রাজনৈতিক বিভিন্ন বিষয় তো থাকেই সফর থাকে একজন ইউনিয়ন পর্যায়ের আমিরের চরম ব্যস্ততা থাকে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে শপিং টপিং করতে অনেক সময় হিমশিম খান সেখানে টোটাল জামাত ইসলামীর আমির সারা পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ইসলামী রাজনৈতিক দলের প্রধান তার ব্যস্ততা যে কী এটা যারা রাজনীতি বিশ্লেষণ করে তাদের ভালো মতোই বোঝা উচিত বা যারা খোঁজখবর রাখে বা যারা সংগঠন করে তো সেই দলের প্রধান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি যেখানেই যখন কোনো ঘটনা ঘটে দলের কর্মীও না সমর্থক সাধারণ একজন শুভাকাঙ্ক্ষী গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকে অন্য কোনো দল হলে কল্পনা করতে পারে না না যে তাদের আমির সেখানে ছুটে আসবেন বা এটা জানবেন অথবা তিনি বিপদে পড়েছেন তার দায়িত্ব তার পরিবার নেবেন এটা স্বাভাবিকভাবে হয় না প্রত্যাশা করা যায় না অন্য কোনো দলের ক্ষেত্রে অন্য কোনো ইসলামী দলের ক্ষেত্রে এরকম প্র্যাকটিসই আমরা দেখি না হয়তোবা তাদের প্রতিনিধি পাঠিয়ে দেন একটা কিছু সাহায্য সহযোগিতা পাঠিয়ে দেন স্থানীয় সংগঠনের মাধ্যমে কিন্তু আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান এমন তিনি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে তিনি গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ কর্মী সমর্থক মার্জিনালাইস যে কোনো আহত নিহত সবার কাছে ছুটে যান একজন সাধারণ চেয়ারম্যান তার বাসায় ছুটে যেতো তিনি দ্বিধাবোধ করেন না তার মধ্যে কোনো প্রোটোকল নেই এই যে বিষয়টা আমির সুলভ প্রোটোকল যে না এটা তো আমার প্রতিনিধি আছে জেলা আমির থানা আমির তারা করবে এটা আমার তো যাওয়ার দরকার নেই আমি তো অন্য জায়গায় করতে পারি বা এই ভিআইপি লোকের ক্ষেত্রে একটা স্পেশালি প্রধান দেওয়া বিষয়টা এরকম নয় এর মানে ডাক্তার শফিক রহমান এমন জনদরদি নেতা সেই প্রাচীনকালের নেতাদের মতো বঙ্গবন্ধু ভাষানী অথবা সেরে বাংলাকে হক মানে বাংলাদেশের ক্ষেত্রেই যদি বলি তাদের মতো কোনো প্রোটোকল নেই যেখানে সেখানে রাতে নিজে বস্তা কাঁধে নিয়ে মানে সেই হারানো যে ঐতিহাসিক নেতাদের মতো এটা এই বর্তমান সময়ে এই প্রোটোকল অন্য কোনো দলের নেতারা কোনো পিসাবে কেউ ভায়োলেট করেন না অথচ ডাক্তার শাবুর রহমান সমস্ত প্রোটোকল ভায়োলেট করে ঝুঁকি নিয়ে তিনি সাধারণ মানুষ বিশেষ করে যারা একেবারে মার্জিনালাইজড যাদের কম অতটা গুরুত্বপূর্ণ না যারা সেলিব্রিটি না তাদের কাছে ছুটে যান তো এখান থেকে প্রমাণিত হলো সাধারণ মানুষের জন্যে মার্জিনালাইজড ইমাম মুজ্জিন বা এরকম যারা হয়তো বড় নেতা না বড় সেলিব্রিটি না সামাজিকভাবে প্রতিষ্ঠিত না এরকম লোকজনের জন্যে শিক্ষণীয় যদি দল করতেই হয় জামাত ইসলামী করা উচিত হ্যাঁ অন্য কোনো দল বা যে কোনো দল করাই জায়েজ কিন্তু উচিত বলে আমি মনে করি বেটার কারণ দুনিয়ায়ও একটা সর্বোচ্চ মূল্যায়ন পাওয়া যায় বিপদ আপদে অ্যাক্সিডেন্টে বা পরিবারে দায়িত্ব নেওয়ার একটা বিষয় থাকে কারাগারে এবং এই দলের মধ্যে খুলুসিয়াত রয়েছে এই দলের মধ্যে রুহ রুহানিয়াত রয়েছে এই দলের মধ্যে রুহানিয়ত চর্চা হয় তার একটা প্রমাণ হচ্ছে এই দলের বিভিন্ন দম্পতি প্রত্যাশিত মৃত্যু এটা আল্লাহর একটা রহমত এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষা রয়েছে বলে আমি মনে করি পবিত্র রমাদানকারিমে মহান আল্লাহ রবুল্লা আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন যেন এই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এই উদার সমস্ত প্রোটোকল ভায়োলেট করে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের বিপদে আপদে তাদের পাশে যে ছুটে চলা এটাকে যেন আল্লাহ প্রকৃত অর্থে কবুল করেন এবং আল্লাহরবুল্লা আলমিন তাকে যেন তার জীবদ্দশায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা এক্সিকিউটিভ চিফ এরকম হওয়ার তৌফিক দান করেন এখন সাংগঠনিক প্রধান হিসেবে জনগণের সর্বোচ্চ সেবা করে যাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতা যদি আল্লাহ তাকে দেন তাহলে তার সেটা পূর্ণতা পাবে বলে মনে করি বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম কিছু ঘটবে বলে মনে করি